সম্মানিত দর্শক, চতুর্পাশে ডাবল বিট দিয়ে পকেট সিস্টেম বালিশ কভার কিভাবে আপনারা তৈরি করবেন আজকের ভিডিওতে কাটিং সহ শিখিয়ে দেব। সর্বপ্রথম মাপ নেওয়ার জন্য আমরা পুরাতন বালিশ কভারটা এ পাশে ঘুরিয়ে নেব উল্টার দিকে। এরপর দেখেন চতুর্পাশে ডাবল বিট আছে। এখন এটা হচ্ছে বালিশ কভারের মুখ, এটা হচ্ছে আমাদের পকেট। তো এখন এই বালিশটির মাপ নেওয়ার জন্য সর্বপ্রথম লম্বার মাপ, দেখেন এই বিটের এখানে যে সেলাইটা, এই সেলাই থেকে লম্বাটা ধরব। এইখান থেকে দেখেন লম্বাটা হচ্ছে 22 ইঞ্চি পরিমাণ। এখন এই পাশ থেকে আমাদের বালিশের পাশের মাপ নিতে হবে। এই সেলাই থেকে এই সেলাই পর্যন্ত দেখেন 17 ইঞ্চি পরিমাণ। তাহলে বালিশটার লম্বা হচ্ছে আমাদের কত? 22 ইঞ্চি, পাশে হচ্ছে 17 ইঞ্চি। এরপরে দেখেন এখানে হচ্ছে বেডশিটের কাপড়, এখানে কতটুকু পরিমাণ কাপড় আছে আমরা মাপ দিয়ে নিচ্ছি। এখান থেকে দেখেন এখানে আমার কাপড় আছে মাত্র 14 গিরা পরিমাণ কাপড়। 14 গিরা বেডশিটের কাপড় নিলে দুইটা বালিশ কভার তৈরি করতে পারবেন। এইভাবে দুই পাটে ভাঁজ করবেন। আমার দিকে খোলা অংশটা আমি রেখে দিছি, আপনারাও রেখে দিবেন। এখান থেকে নিতে হবে 1.5 ইঞ্চি, এখানেও নিতে হবে 1.5 ইঞ্চি। এটা হচ্ছে বালিশ কভারের যে বালিশটি ঢোকানোর জন্য যেটা মুখ রাখতে হবে, সেই মুখের ভাঙ্গা সেলাইয়ের জন্য আমরা 1.5 ইঞ্চি নেওয়ার পর এখান থেকে নিব 22.5 ইঞ্চি লম্বা। আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে 22.5 ইঞ্চি সেলাই সহ লম্বাটা নিয়ে নিলাম। এখানে একটা মার্জিন করব। এখন আমাদের সেলাই সহ এ পাশ থেকে নিতে হবে 18 ইঞ্চি। 17 ইঞ্চি সেলাই করার পর থাকবে, আমরা 1 ইঞ্চি বাড়িয়ে 18 ইঞ্চি করে নিয়ে ঠিক এইভাবে মার্জিনগুলো টেনে নিব। এটা হচ্ছে বালিশের অরিজিনাল মেন মাপ। এই মাপে আপনারা কাটিং করবেন। এরপরে বালিশের যেটা বিট থাকবে সেটাও আমি দেখিয়ে দেবো। ধীরে ধীরে সম্পূর্ণটা দেখতে থাকুন, তাহলে খুব সহজে আপনি শিখতে পারবেন। আমরা এই দাগ অনুযায়ী বরাবর কাটিং করে নেব। আর দর্শক, বালিশ কিন্তু আপনাদের সবসময় এই মাপেই তৈরি করবেন। তাছাড়া কিন্তু এর থেকে যখন মাপ বেশি হবে বা বড় হবে তখন কিন্তু কাপড় শর্ট পড়বে এবং সাইডে ডাবল বিট হবে না। তো বালিশ সবসময় এই মাপেই হয়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বালিশের মেন মাপ। এখানে দুই পাট কাপড় দুইটা বালিশের জন্য। আর এটা হচ্ছে যে কাপড়টা আমি এখানে মুখ রাখার জন্য 1.5 ইঞ্চি নিয়েছিলাম, সেই বাঁশটা দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে এরকম থাকবে। আর এ পাশে যে কাপড়টা, এটা দিয়ে পকেট দেবো, তার জন্য দেখেন 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এ পাশ থেকে 7 ইঞ্চি, এ পাশেও 7 ইঞ্চি। এখানে নিয়ে একটা মার্জিন করে সোজা বরাবর কেটে নেবেন। এটা হচ্ছে পকেট সিস্টেম, এখানে কোনো ফিতা থাকবে না। আগের যুগের মতো কোনো বালিশ কভার হয় না, এখন নতুন পদ্ধতি, এখানে কোনো প্রকার ফিতা থাকবে না। তো এবার আমরা কাটিং করব যেটা উপরের পার্ট। এই উপরের পার্টে চতুর্পাশে ডাবল বিট থাকবে, এখানেও দুই পার্ট কাপড়। এবার এই পার্টের উপরে আমরা এখন এই যেটা 22.5 ইঞ্চি কাটিং করলাম পার্টটা, এটা রাখবো। ঠিক এইভাবে সমান করে রাখবো চতুর্পাশে যাতে একই পরিমাণ কাপড় থাকে। আর এখানকার দেখেন এই যে ভাঙ্গাটা দিয়ে দিচ্ছি, তাহলে মাপগুলো নিতে সহজ হবে। ভাঙ্গাটা দিয়ে দিলাম, সেলাই করার পর ঠিক এরকমই থাকবে। এখন খেয়াল করতে হবে চতুর্পাশে যাতে আপনার একই পরিমাণ কাপড় থাকে, তাহলে চতুর্পাশের বিটটা আপনার একই সমান হবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখেন 2.5 ইঞ্চি কাপড় আছে, মাপ দিলাম, এখানেও 2.5 ইঞ্চি কাপড় আছে। তো এ পাশেও নিব 2.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? এখানেও নিব 2.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব। এরপর আবার এই পাশেও 2.5 ইঞ্চি রাখবো, এখানে 2.5 ইঞ্চি, এখানেও ধরবো 2.5 ইঞ্চি। এখন আমার ক্ষেত্রে 2.5 ইঞ্চি থাকলো। আপনাদের যদি বালিশটা আরও ছোটো হয় সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আরও বেশি থাকতে পারে। বালিশটা যদি আরও বড় হয় তাহলে আরও কমও থাকতে পারে। কম বেশি এটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে আপনি যাতে চতুর্পাশে একই পরিমাণ যাতে কাপড় থাকে সেদিকে খেয়াল করতে হবে। তাহলে চতুর্পাশে একই পরিমাণ কাপড় থাকলে চতুর্পাশের বিটগুলো একসমান হবে, আর এই পাশে আটকার অংশ থাকলে এ পাশে কেটে নেবেন। তো এখানে এখন আমাদের দুইটা বালিশ কভারের কাপড় আছে। তো এখন আমরা এখান থেকে একটা বালিশ কভার সেলাই করে দেখাবো। তো এটা হচ্ছে বড় পাট। এই বড় পাটের উপরে সর্বপ্রথম আমাদের যেটা পকেটের কাপড়, সেই কাপড়টা ঠিক এইভাবে এখান থেকে একটা পাট নিয়ে এখানে বসাবো। কীভাবে সেলাই করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা বসানোর পর এই যেটা 22.5 ইঞ্চি, এখান থেকে একটা পাট নিব। নেওয়ার পর ঠিক এভাবে বসাবো, এখানকার ভাঙ্গাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দেখুন চতুর্পাশে বিটটা কীভাবে দিতে হয়। এইভাবে বসানোর পর এই কাপড়টা সরাবো, এইখানে আমাদের এই পকেটের কাপড় সহকারে সেলাইটা দিতে হবে। এখানে বালিশের মুখ থাকবে, এরপর এটা এখানে বসাবো, এখান দিয়ে বালিশটা ঢুকবে। এরপর চতুর্পাশে ঠিক এভাবে উঠিয়ে দিয়ে শুধু আমরা চাপ সেলাই দিব, তাহলে দেখবেন চতুর্পাশে ডাবল বিট হয়ে বালিশ কভারটা আপনার কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে বালিশের মুখ। চলুন এখন আমরা সেলাই করি যে কিভাবে সেলাই করতে হয়। সর্বপ্রথম যেটা পকেটের কাপড়, এই পকেটের কাপড় এখানে দুইটা ভাঁজ দিয়ে এ পাশটা মুড়িয়ে সেলাই করে নিতে হবে, এ পাশে যাতে সুতা উঠে নষ্ট না হয়। শুধু এক পাশে সেলাই দিলে হয়ে যাবে। লম্বার দিকে আমি সেলাইটা দিয়ে নিলাম। এখন আমরা সেলাই করব যেটা 22.5 ইঞ্চি লম্বা, প্রথমে যে কাপড়টা কাটিং করছিলাম সেটা। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ রাখলাম, এরপর 1 ইঞ্চি চড়া আর একটা ভাঁজ দিয়ে দিলাম। এটা হচ্ছে বালিশের যেটা মুখ বলা হয়,
এই পাশ দিয়ে বালিশটা কভার ঢুকবে, মানে বালিশটা ঢুকবে এখানে, এইভাবে সিলেটটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই যে পকেটটা আমরা আগে সেটিং করে নেব, এই পকেটের কাপড়টা সোজা পাশে রাখবো, আর এই যে ছোটো পাটটাও সোজা পাশে রেখে ঠিক এইভাবে বসাবো, পকেটের কাপড়টা বাড়তি করে দেবো। দেখেন পকেটের কাপড়টা বাড়তি করে রেখে এখানে সেলাই দিয়ে আটকে দিব, আবার এই পাশেও সেলাই দিয়ে আটকে দিব, ঠিক আছে। ঠিক এইভাবে সেলাই দিয়ে আটকে দিতে হবে। সামনের দিকে দেখেন পকেটের কাপড়টা আমি বাড়তি করে দিছি, এখানে ছোটো বড়ো থাকলে কেটে নেবেন, তাহলে এটা হচ্ছে বালিশের মুখ থাকবে। এখন আমাদের বড় যে পাটটা থাকবে, যেটা দিয়ে ডাবল বিট তৈরি করতে হবে, সেটার চতুর্পাশে আমরা একটা করে ভাঙ্গা দিয়ে সেলাই করে নিব। সেলাইটা বেশি চওড়া দেব না, একদম চিকন করে দেওয়ার চেষ্টা করব, একটা করে ভাঙ্গা দিয়ে চতুর্পাশে এইভাবে সেলাই করে নিব। এপাশে সেলাই করলে আমাদের পরবর্তী ভাঙ্গাটা দিতে সহজ হবে। আপনারা যদি চান সেলাইটা নাও দিতে পারেন, তবে সেলাইটা দিয়ে নিলে আপনাদের কাজটা সহজ হবে, বা আপনারা খুব তাড়াতাড়ি সেলাই মানে কাজটা কমপ্লিট করতে পারবেন। যাই হোক, আমি চতুর্পাশে একটা করে ভাঙ্গা দিয়ে সেলাই করে নিলাম। এবার আমরা এই যে এই কাপড়টা এখানে বসাবো ঠিক এইভাবে, ঠিক আছে। ঠিক এইভাবে বসানোর পর আমাদের সর্বপ্রথম বালিশ কভারের যে মুখ, সেই মুখের এখান থেকে সেলাইটা শুরু করতে হবে। খেয়াল করতে হবে আবার চতুর্পাশে যাতে একই পরিমাণ থাকে বিট, যাতে ছোটো বড় না হয়। এইখানকার কাপড়টা এইভাবে বিট তৈরি করতে হবে, এখান থেকে সেলাই ধরবো। সেলাই ধরার পর এই যে পকেটের এই কাপড়টাকে আমাদের সরিয়ে নিতে হবে। এই পকেটের কাপড় সহজ যদি সেলাই দিই তাহলে কিন্তু বালিশটা ঢুকবে না, সেজন্য কী করতে হবে দেখেন, শুধু পকেটের কাপড় সহ সেলাই হবে, আর উপরের কাপড়টাকে এইভাবে সরিয়ে নেবেন হাত দিয়ে। এটা হচ্ছে বিট, এই পাশের বিটটা এইভাবে ভাঙ্গা দিব, আর এই কোনাটা খুব সুন্দর করে আমরা মিল করে নিব, কোনা করে নিব। এই কোনা বড় বড় সেলাইটা আনবো, আবার এই পাশ থেকে ধরে এখানে সেলাইটা আনবো। এবার আমরা শুধু এইভাবে ভাঙ্গা দিব আর সেলাই দিব। সেলাইগুলো দেওয়ার সময় পিছনে একটা হাত দিয়ে টেনে টেনে সেলাইটা দিবেন, আর খেয়াল করবেন যাতে কোনো পাশের কাপড়টা এক পাশে ভিতরে ঢুকে না যায়, মানে আমাদের খেয়াল করতে হবে যাতে চতুর্পাশের যে বিট, সেই বিট যাতে একই পরিমাণ থাকে। আবার মাঝে মাঝে এভাবে মাপ দিবেন যে লম্বাটা ঠিক আছে নাকি। এখানে দেখেন আমার লম্বা হচ্ছে 22 ইঞ্চি, 22 ইঞ্চি নিয়ে চিহ্ন করার পর এই চিহ্ন অনুযায়ী এভাবে ভাঙ্গাটা দিয়ে দিতে হবে। আপনারা সবসময় একটু মাপযোগ করে কাজগুলো করবেন, আর এই কোনাগুলো ঠিক এভাবে মুড়িয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে এখানে চাপ সেলাই দিবেন, ঠিক আছে। আসলে বিভিন্নভাবে তৈরি করা যায় আপনাদের এই ডাবল বালিশ কভারটি, তো আমি যেভাবে দেখিয়ে দিলাম, আমি আশা করি যেটা নতুনদের জন্য একদম সহজ হবে, একদম একবার দেখলেই আপনারা শিখতে পারবেন। এই পাশে মাপ দিতে হবে, তো পাশে হচ্ছে আমাদের কত, 70 ইঞ্চি, এ পাশ থেকে মাপ দিলাম, দেখেন 70 ইঞ্চি থাকবে ইনশাল্লাহ। এই পাশও ঠিক একইভাবে ভাঁজ করে দিলাম। তো দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখেন এক এক করে চতুর্পাশে এভাবে বিট দিবেন। দেখেন আমি চতুর্পাশে বিটটা দিয়ে নিলাম, চতুর্পাশে কিন্তু বিট একই পরিমাণ আছে, এক পাশে মোটা এক পাশে চিকন এরকম কিন্তু হয় নাই, চতুর্পাশে বিট একই পরিমাণ চওড়া আছে, দেখতে আরও সুন্দর লাগবে। আপনারা চাইলে এখানে দুইটা করে সেলাই দিতে পারেন। এই যে দেখেন এটা হচ্ছে শেষ কোণা, এই কোণাটা এইভাবে বাটেক দিয়ে দিতে হবে। যাই হোক দর্শক, বালিশ কভারটি আমি এক এক করে সেলাই করে নিলাম, এই যে দেখেন, আর পকেটের কাপড়টা দেখিয়ে দিই, এই যে পকেটের কাপড় এটা। ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।